টুরিস্ট স্পটগুলি খুলতে হবে, নাইট কার্ফিউ থেকে টুরিস্ট বাসকে বাদ দিতে হবে, ব্যাংকের ইএমআই আগামী 6 মাস বন্ধ রাখতে হবে, ট্যাক্স ইন্স্যুরেন্সের সময়সীমা বাড়াতে হবে, এমনই সব প্রায় 10 দফা দাবি নিয়ে আজ গুরাপের কংসারিপুর দুর্গাপুর রোড অবরোধ করল ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট বাস অ্যাসোসিয়েশন। গত 3 বছর ধরে টুরিস্ট বাস ব্যবসার সঙ্গে যুক্তদের খুবই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। করোনা সংক্রমণের জেরে কখনও পূর্ণ লকডাউন, কখনও সরকারি বিধিনিষেধের ফলে ব্যবসা মার খেয়েছে। টুরিস্ট বাস মালিক, চালক, খালাসি, মেকানিক এমন অনেক মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত। করোনা সংক্রমণ কমে পরিস্থিতি যখন প্রায় স্বাভাবিক হতে চলেছে, সেই সময় আবার তৃতীয় ঢেউ সব ওলট পালট করে দিয়েছে। ওমিক্রনের বারবারান্তে আবার সরকারি বিধিনিষেধ জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে টুরিস্ট স্পট। বাস মালিকদের দাবি, অবিলম্বে শর্ত সাপেক্ষে টুরিস্ট স্পটগুলি খুলতে হবে, না হলে বাস ব্যবসার সঙ্গে যুক্তদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আজ তারই প্রতিবাদে গুরাপের কংসারিপুরের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই বাস মালিক সংগঠন। যারা ছিলেন তারা প্রত্যেকেই প্রায় 40 মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। একটা দাবি নিয়ে আমাদের হচ্ছে আজকে রাস্তায় নামতে হয়েছে। তার মধ্যে মূল যে দাবিগুলো হলো সেটা হচ্ছে আমাদের অবিলম্বে যে টুরিস্ট স্পটগুলো বন্ধ হয়ে রয়েছে সেই টুরিস্ট স্পটগুলোকে খুলতে হবে, এবং যে নাইট কার্ফিউ চালু হয়েছে সেই নাইট কার্ফিউগুলো থেকে আমাদের টুরিস্ট বাসকে সেই আওতা থেকে বাইরে রাখতে হবে, এবং আমাদের যে ব্যাংকের ইএমআই মাসিক কিস্তি সেই মাসিক কিস্তি আগামী 6 মাসের জন্য সম্পূর্ণভাবে মুকুব করতে হবে। আমাদের যে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স আছে এইগুলো হচ্ছে সময়সীমা, ইন্স্যুরেন্সের সময়সীমা বাড়াতে হবে, এবং রোড ট্যাক্স এই সময়কালীন রোড ট্যাক্স হচ্ছে মুকুব করতে হবে, এবং হচ্ছে অকারণে যে হচ্ছে গাড়িগুলো চলতে গিয়ে যে পুলিশে হয়রানি সেগুলো হচ্ছে বন্ধ করতে হবে। এইগুলোই হচ্ছে মূলত আমাদের দাবি। এই দাবি নিয়েই হচ্ছে আমাদের আজকের হচ্ছে রাস্তায় নামা। আমাদের রাস্তা অবরোধের কোনো কর্মসূচি ছিল না। আমাদের মূল কর্মসূচি ছিল আমরা এখানে একটা হচ্ছে জমায়েত করব, সমাবেশ করব, আমাদের দাবির কথা আমরা হচ্ছে তুলে ধরবো প্রশাসনের কাছে। কিন্তু পরিস্থিতি এমনই যে আজকে হচ্ছে সেই অবরোধের জায়গায় হচ্ছে পৌঁছে গেছে, কিন্তু আমাদের অবরোধের কোনো কর্মসূচি আমাদের হচ্ছে ছিল না। সাধারণ মানে আধ ঘন্টার উপর তো অবরোধ ছিল। হ্যাঁ, অবরোধটা পরিস্থিতির ইয়েতে হচ্ছে আজকে অবরোধ হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কোনো পরিকল্পিত কর্মসূচি ছিল। পুলিশ প্রশাসন থেকে কি আশ্বাস পেয়েছেন? পুলিশ প্রশাসন আমাদের হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে আমাদেরকে জানাবে, তারা আমাদের সঙ্গে বসবে, আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসবে, বসে আলোচনা করে আমরা বলেছি যে আমাদের যে রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে আমরা বসতে চাই অবিলম্বে, এবং আমাদের দাবিগুলো সরাসরি আমরা তাদের কাছে তুলে দিতে চাই। সেই বিষয়ে হচ্ছে লোকাল প্রশাসন তারা আমাদেরকে অ্যাসিওর করেছে আমাদের সঙ্গে বসে ইমিডিয়েট সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে জানাবে, শিক্ষানেতৃত্বের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন জানাবে। এই জন্য আপনারা কোথা থেকে সবাই এসেছেন? সারা রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আজকে কত মানুষ এসেছিল সেখানে? আমাদের যা এস্টিমেট তাতে হচ্ছে 1500 মানুষ হচ্ছে এখানে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত বোস। 3 বছরে পা দিয়েছে, 2020 সাল থেকে 2020 সাল, 2021, এবছরে করেছে 2022। এই 3 বছরে আজকে লাক্সারি বাসটি একটা শিল্প, এই শিল্পর উপর যে কত লক্ষ পরিবার বেঁচে আছে আজকে সেই সরকারকে আমরা সেইটা অবগত করার জন্য আজকের আমাদের এই কর্মসূচি। আপনারা জানেন যে 2 বছর ধরে আমাদের লাক্সারি বাসের চাকা গড়াচ্ছে না, কিন্তু এবছর যখন সব কিছু স্বাভাবিক হয়েছিল তখন আমরা প্রত্যেক একটা আশার বুক বেঁধেছিলাম যে আমাদের বিগত দিনে যে আমরা দাঁড়িয়ে যে ইন্স্যুরেন্স ভরেছি, যে ট্যাক্স ভরেছি, তো আমাদের যদি গাড়িগুলো চলে আমরা এবছর হয়তো তার কিছুটা ক্ষতিপূরণ আমরা ভাড়া খাটিয়ে আমরা হয়তো কিছুটা পাবো। কিন্তু আপনারা জানেন না যে একটা লাক্সারি বাসের কি অবস্থা, মালিকদের কি অবস্থা। কেউ টায়ার কিনতে পারছে না, কেউ পেপার্স মেনটেন করতে পারছে না। বহু মালিক আছে তার অন্য সম্পত্তি বিক্রি করে, বউয়ের সোনা বন্ধক দিয়ে অথবা অন্য জায়গা থেকে ধার করে
এই টায়ার কেউ টায়ার কিনেছে ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ টাকা ডিসেম্বরে ইন্স্যুরেন্স ভরেছে ফিটনেস করিয়েছে তারপরেও যখন আমরা আসার মুখবার দিনে এবার ভাড়া আসছে সমস্ত জায়গা সমস্ত খুলে গেছে দুদিন গাড়ি চলা পরে আমাদের সমস্ত কিছু আবার লকডাউন হয়ে গেল অথচ সমস্ত কিছু খোলা শুধুমাত্র টুরিস্ট স্পটগুলো বন্ধ আমাদের একটা অনুরোধ যে আমাদের যে টুরিস্ট স্পটগুলো যে ভরসায় আমাদের গাড়িগুলো চলে টুরিস্টকে নিয়ে আর আমাদের লাক্সারি বাস এমন একটা শিল্প যে শিল্পটা হচ্ছে গিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে এই যে টুরিস্ট এলাকাগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি এই প্রান্ত থেকে মানুষ নিয়ে আরেক প্রান্তে চলে যাচ্ছি আমরা দিনরাত আমাদের ড্রাইভার হেল্পাররা দিনরাত নিয়ে যাচ্ছে এই আর্থিক সারা ভারতবর্ষের এবং ওয়েস্ট বেঙ্গলের আর্থিকের যে একটা উন্নতির জায়গা আমরা করছি কারণ হচ্ছে আমরা যদি লাক্সারি বাসে করে এই সমস্ত প্যাসেঞ্জারদের নিয়ে বিভিন্ন স্পটে না নিয়ে যাই সেই এলাকার মানুষ খেতে পারবে না হোটেল মিস্ত্রি পার্সলা অনেক লোক চলে আমাদের গাড়ির উপর অনেক লোক চলে আমি কি আপনাদের আমাদের দাবি টুরিস্ট স্পট গুলো খুলে দিতে হবে যখন গঙ্গাসাগরে মেলা চলছে আরো মেলাগুলো খুলে দিল তখন আমাদের বলুক না যে আমরা স্যানিটাইজার করে মাস্ক লাগিয়ে প্যাসেঞ্জারকে তুলবো এই যে অবরোধ করে আপনারা কি সুবিধা মিলবে আমরা দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সন্দীপ ভট্টাচার্য আমাদের পাঁচ দেশে সব হার বেড়ে গেছে আমাদের জনসেবা চলছে এখানে